আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আজকের ভিডিওটি একটু ভিন্ন আগেই তৈরি হতে যাচ্ছে, তারপরও ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, আশা করি অনেকটা উপকৃত হবেন। আমরা অনেকেই প্রতিদিনই কোরআন পড়ি এবং বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ আসছে, এর ফলে কিন্তু আমাদের প্রতিদিন কোরআন সাথে নিয়ে ঘুরতে হয় না। আমরা চাইলে আমাদের মোবাইলে একটি কোরআন অ্যাপস ইনস্টল দিয়ে আমরা পড়তে পারি। অনেকে বলতে পারেন যে মোবাইলে কোরআন অ্যাপস ইনস্টল দিব, এতে করে ভিডিও দেখার কি প্রয়োজন আছে? অবশ্যই প্রয়োজন আছে আমি মনে করি, কারণ প্লে স্টোরেও অনেকগুলো কোরআন রয়েছে এবং সেখান থেকে সবথেকে বেস্ট যে কোরআন অ্যাপটি ভালো হবে সেই অ্যাপটি নিয়ে আজকে আমি আপনার সামনে ভিডিওটি নিয়ে আসছি। আশা করি দেখলে খুবই ভালো লাগবে। তো আপনারা যেটি করবেন, এই অ্যাপটি ইনস্টল দেওয়ার জন্য সরাসরি প্লে স্টোরে যাবেন এবং হোলি কোরআন লিখে সার্চ করলে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করেছি, তো এখান থেকে যে সেকেন্ড যে কোরআনটি রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, তো কোরআনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি, তো একটি আপডেট আসছে, আমি সব আপডেট দিচ্ছি না এখন। তো এখানে দেখা যাচ্ছে প্রায় 5 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এই অ্যাপসটি এবং এই অ্যাপসের কিছু ফিচার দেখাচ্ছে। তো আমি এখন আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো অ্যাপসটির কী কী ফিচার রয়েছে এবং অ্যাপটি কেনই বা ব্যবহার করবেন। অ্যাপটি ব্যবহার করা অত্যন্ত সহজ, টাচ করলেই খুব সুন্দরভাবে খুলে যায় এবং টাচ করলে বেশ কিছু অপশন আসছে। উপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে রিসাম, মানে এখান থেকে দেখুন পৃষ্ঠার লেখাগুলো হরফগুলো এতটাই সুন্দর যে মনে হচ্ছে বাস্তবে কোরআন পড়া হচ্ছে, এবং আমরা এইভাবে ধরলে পৃষ্ঠাগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর একদম একটা শব্দ হচ্ছে পেজগুলো চেঞ্জ হওয়ার সময়, তো আমি বুঝতে পারছি না যে আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন কি না, কিন্তু শব্দটা আমি শুনতে পাচ্ছি। আর এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে জোস ইন্ডেক্স, মানে এখান থেকে আপনি চাইলে 30টি পাড়া রয়েছে, এখান থেকে যে কোনো পাড়ার উপর আপনি টাচ করলে ঠিক ওই পাড়া থেকেই পড়া শুরু করতে পারবেন। তারপর সেকেন্ড একটি অপশন রয়েছে সুরা ইন্ডেক্স, এখানে যে সুরার নামগুলো রয়েছে যে কোনো সুরার নামের উপর টাচ করলে ওই সুরাটি সরাসরি চলে আসবে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে এখানে গো টু পেজ, এখানে যদি পেজের কোনো নাম লেখা হয় তাহলে সরাসরি আমাদের ওই পেজে নিয়ে যাওয়া হবে। আর সব থেকে মজার যে ব্যাপারটি ছিল যে আমরা যখন কোরআন পড়বো, পড়ার সময় দেখা যায় অনেক সুরা বা অনেক আয়াত আমাদেরকে মনে রাখতে হয় বা বিশেষ কিছু নিয়ামত রয়েছে বা বিশেষ কিছু আয়াতের বিশেষ কিছু কার্যকারিতা রয়েছে, সেজন্য আমাদেরকে কিছু আয়াত মুখস্থ করে রাখতে হয়। তো অনেক ক্ষেত্রে আমরা কী করতে পারি যে সে আয়াতগুলো আমাদের মনে থাকে না, মুখস্থ করার পরও কিন্তু আমরা ভুলে যাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এই কোরআনটি পড়বো, পড়ার সময় বা যে আয়াতটি প্রয়োজন ওইখানে যাওয়ার পর আমরা যদি মোবাইলের উপরে যে বাটনটি রয়েছে, অর্থাৎ যে বাটন চেপে আমরা সাউন্ড আপগুলি যে সাউন্ড ভলিউমটি রয়েছে, আমরা যদি আপ ভলিউম বাটনটি প্রেস করি, তাহলে কিন্তু এই যে এখানে একটি নতুন অপশন চলে আসে, আর সেটি হচ্ছে সেভ বুকমার্ক। তো এখান থেকে আমরা যদি বুকমার্কে যাই, তাহলে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার দেখাচ্ছে এবং আমি এখানে আমার ইচ্ছা মতো কিছু একটা লিখতে পারবো। তো আমি এখানে আপাতত টেস্ট লিখে দিলাম, ব্যাস সাকসেসফুলি আমার একটি বুকমার্ক হয়ে গেছে। তো আমি যদি নর্মালি এখানে যাই, বুকমার্কস যে অপশনটি রয়েছে, আমি বুকমার্কে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে আমি সেম জায়গা থেকেই এখানে আসতে পারছি, এবং এখানে যদি যেহেতু নির্ধারিত করে রেখেছি বুকমার্ক, আমাকে বেশ কিছু অপশন দেখাচ্ছে এর আগে যেগুলো বুকমার্ক করে রেখেছিলাম, তো সেই পেজ আমাকে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে, আর আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে এই কোরআনটি ডাউনলোড করতে পারেন, কারণ এটি খুবই সহজ, অত্যন্ত সহজ। আপনি এটুকু পড়েছেন এবং আগামীকাল কিন্তু নতুন করে পেজটা খুঁজতে হবে না, মানে আপনি রিসাম অপশন চাইলে কিন্তু সরাসরি এখান থেকে আপনি পড়তে পারবেন। সাপোজ আপনি এটুকু পড়ে রেখেছেন, আগামীকাল বা পরবর্তীও যখন পড়বেন আপনি সরাসরি এখানেই চলে আসবেন। দেখতে পাচ্ছেন পেজ নাম্বারটা খেয়াল করুন, এখানে রয়েছে, আমি অ্যাপসটিকে টোটালি বের হয়ে গেছি, দেখুন। আমি আবার নতুন করে অ্যাপটি রিওপেন করছি, তো রিওপেন করার পর কিন্তু এখানে রিজাম যে অপশনটি রয়েছে ব্যাস সেখান থেকে আসছে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর আজকে ভিডিওটি একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করেছি।